আমার ছেলের বয়স 3 বছর 6 মাস 1.5 বছর বয়সে আমি ওর হার্টের অপারেশন করিয়েছিলাম আমি মানত করেছিলাম 200 তে এতিমদের এক বেলা খাওয়ার ব্যবস্থা করব এবং সাতটি রোজা রাখব ইনশাআল্লাহ আমি তা পূরণ করেছি আমি আমার ছেলেকে কোরআনে হাফেজ বানাতে চাই এখন আমি আমার ছেলের জন্য কি পদক্ষেপ গ্রহণ করতে পারি আপনার পরামর্শ চাই দেখুন সন্তানকে কোরআনে কারীমের হাফেজ বানানোর জন্য সর্বপ্রথম পদক্ষেপ হবে সন্তান সন্তানের বাবা সন্তানের বাবা এবং মা তারা সন্তানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত জমা দিবে দোয়া করবে আবেদন করবে আল্লাহ আমার এই সন্তানটাকে তোমার কোরআনের হাফেজ আলেম দাঈ আল্লাহ বানাইতে চাই সেজন্য তুমি একটু তৌফিক দিও এটা হলো এক নম্বর কাজ দোয়া করতে থাকবে একবার না বারবার করতে থাকবে দোয়ার মধ্যে থাকবে এক নাম্বার দুই নিজেরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে অনেক লোক আছে নিজে সুদখোর ঘুষখোর দুই নম্বরই কাজ করে হারামের সাথে সংশ্লিষ্ট আছে আবার এদিকে চান যে ছেলেটা হাফেজ হোক আপনি আপনার সন্তান যদি ভালো মানুষ হোক এটা চান তাহলে আপনার উচিত আগে নিজে ভালো মানুষ হয়ে ওর সামনে আদর্শ মডেল পেশ করবে আপনি নিজে উল্টা পাল্টার মধ্যে আবুটুকু খাবেন আর আশা করবেন যে আপনার ঘরে ফেরেশতা হয়ে যাবে এটা ভুল এরপরে যে কাজটা করতে হবে আপনাকে তওবা করে নিজেরা ভালো পথে চলবেন পাঁচ ওয়াক্ত রাত সালাত আদায় করবেন জামাতের সাথে পুরুষ মহিলারা ওয়াক্ত মতো এবং সালাতের পরে ভোর রাতে দোয়া কবুলের জায়গাগুলোতে বিভিন্ন সময় আল্লাহর কাছে স্পেশাল স্পেশাল ভাবে দোয়া করবেন আল্লাহ সন্তানটা যেন আমি যেই আদর্শে তাকে মানুষ করতে চাই হাফেজি কোরআন আলেমে দিচ্ছেন যেন হয় এটা করবেন এরপর একাডেমিক পদক্ষেপ হিসাবে যে কাজটা করবেন প্রথম সেটা হলো তার যখন থেকে সে আপনার কথা বলতে শিখে তারপর আস্তে 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 তাকে আরবি অক্ষরগুলো উচ্চারণ করা শেখাবেন অন্যান্য পড়া লেখা যেগুলো তার জরুরি সেগুলো তো থাকবেই এই আরবি অক্ষর বর্ণমালা শেখানোর জন্য একজন হাফেজ কোন একটা মসজিদের ইমাম মুয়াজ্জিন অথবা কোন একটা মাদ্রাসার শিক্ষক বা একজন ভালো হাফেজ যে হাফেজ তারাবি পড়ায় সুন্দর করে শুদ্ধ করে এরকম কোন একটা হাফেজের তত্ত্বাবধানে তাকে নুরানি কায়দাটা পড়াবে নুরানি কায়দা পড়ানোর দুইটা নিয়ম আছে ভাই একটা হলো যে ঢালাও যে নুরানি আপনার মসজিদে যে আপনার কি বলে কোরআন শিক্ষার আসর আছে বাচ্চাদের বিভিন্ন হালাকা হয় সেটা এটা হলো যে মুসলমান সন্তান হিসেবে কোরআন শেখা দরকার শিখে দেয় এখানে পুরোপুরি শুদ্ধতা লক্ষ্য করা হয় না অনেক শুদ্ধ হয় কিন্তু আরো আফার ক্লাসে শুদ্ধতা লাগবে হাফেজ হওয়ার জন্য এই জন্য ভালো কোনো হাফেজকে দিয়ে তার এই ফাউন্ডেশনটা গড়তে হবে যে প্রতিটা অক্ষরের উচ্চারণ হবে 100 বার পারফেক্ট এটা হবে আপনার প্রথম পদক্ষেপ এটা যদি করতে পারেন তাহলে আল্লাহ রহমতে আপনার 6 মাসের কাজ 1 বছরের কাজ আগায় গেল এটা কিন্তু এক দুই মাসে সম্ভব আমাদের বেশিরভাগ ভাইরা নিজেরা না জানার কারণে এই জায়গাটাতে ভুল করে ফেলেন আপনি কিন্তু মক্তবের গতানুগতিক পড়া দিয়ে হবে না যে হুজুরের কাছে দিবেন তাকে বলবেন যে ভাই আমি তাকে হাফেজ বানাবো অতে হিজজের যে ফাউন্ডেশন সেটা দিতে হবে 50 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন আর 5 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন একরকম হবে অতএব যেহেতু সে হাফেজ বানাতে চায় তাকে অতএব তার ফাউন্ডেশনটা ওইরকম হইতে হবে উচ্চারণটা হইতে হবে একদম পারফেক্ট সহি কোন রকম শুদ্ধ উচ্চারণ আমাদের সবার আছে কিন্তু যারা হাফেজ তাদের উচ্চারণটা একটু ভালো থাকে আমাদের দেশে তো এটা করবে এর পাশাপাশি তাকে হেজখানায় যখন সে ভর্তি হওয়ার উপযুক্ত হবে তখন তাকে ভর্তি করবেন সম্ভব হলে বাসার আশেপাশে এমন কোনো হেজখানা রাখবেন যেখানে আপনি সারাক্ষণ তত্ত্বাবধান করতে পারেন যদি আসা যাওয়া করে করতে পারে খুবই ভালো আবাসিক থাকা অনেক ফজিলত আছে উপকার আছে কিন্তু বাসায় যদি ভালো পরিবেশ দিতে পারেন তাহলে আসা যাওয়াও করতে পারে আবাসিক দিনে এমন পরিবেশ যেন হয় যেখানে বাচ্চা কোনো কষ্ট না হয় তার কষ্ট না হয় বলতে এরকম কোনো কষ্ট না হয় যে কষ্টের কারণে সে ভেতর ভেতরে কোরআনের প্রতি বিদ্বেষী হয়ে ওঠে বা বিতৃষ্ণ হয়ে ওঠে একজন সাহাবী বলেছেন লা তুমিল্লা বিহাদাল কোরআন আল্লাহর এই কোরআন দিয়ে মানুষকে বিরক্ত করিও না মানুষ যতটুকু নিতে পারে তার চেয়ে বেশি তুমি দিলা এত বেশি কোরআন পড়াইতে থাকলা যে সে নিতে চাচ্ছে না তারপরও জবরদস্তি দিতে চাইলা তো অতিরিক্ত দিলে সে বিরক্ত হয়ে যাবে এজন্য আল্লাহ কোরআন দিয়ে কাউকে বিরক্ত করবা না সেখানে একটা ছোট বাচ্চা অতএব সে কতটুকু নিতে পারে
তারচে বেশি প্রেসার হয়ে যাচ্ছে কিনা, তারপরে টর্চার হচ্ছে কিনা, জুলুম হচ্ছে কিনা, এগুলো লক্ষ্য রাখতে হবে। এইসব বিষয়গুলো আপনি তত্ত্বাবধান করবেন, খেয়াল রাখবেন, মনিটর করবেন। দুই থেকে তিনজন আলেম ভিন্ন ভিন্ন, তাদের সাথে পরামর্শ করবেন কোনটা দিলে ভালো হয়, কোনটায় মারামারি অতিরিক্ত টর্চার নাই এবং ঢালাও বিছানা এক মশারিতে শোয়া সহ যে ঝামেলাগুলো আছে সেগুলো যেন না হয়। হ্যাঁ, সব দিক থেকে চোখ রান্না হয়ে দিবে। এরপরে কিছুদিন পর পর একজন ওস্তাদের মাথা হাতে মনিটরিং করাবেন, ফলো আপ করাবেন যে কদ্দুর আগাচ্ছে বা বিছাচ্ছে। মাদ্রাসার আমলি পরিবেশটা দেখবেন যে ছাত্রদের ভিতরে আমল আছে কিনা, আখলাক আছে কিনা, ভালো কিনা। এই ছেলে মাদ্রাসা ভর্তি হওয়ার পর থেকে তার চরিত্র, তার ব্যবহার, তার আচরণ, তার আমলের প্রতি আগ্রহ বাড়ছে না জায়গা দাঁড়ায় আছে না কমছে, এগুলো সব মনিটর করবে। আমরা অনেকে আছি যে মাদ্রাসা ভর্তি করে দিছি, একটা পাঞ্জাবি একটা টুপি পরাই দিছি আর কোরআন রেহাল ধরা দিছি, তাও করালা দিয়ে দিছি। এখন কি ছেলে হাফেজ হচ্ছে না হাফেজ হতে গিয়ে আর নষ্ট হয়ে যাচ্ছে, সেটা আমরা খোঁজখবর নিচ্ছি। খুব তীক্ষ্ণভাবে মনিটর করতে হবে। আর যে প্রথম যেটা বলছি দোয়া, ওইটা পুরো কন্টিনিউয়াসলি চালাইতে থাকতে হবে। আর একটা কাজ করবেন, ওলামা এবং তোলাবাদের মহব্বত করবেন। আমার একটা অভিজ্ঞতা, আলেম বিদ্বেষী মানুষদের ঘরে আলেম বা হাফেজ তৈরি হয়।